আপনারা হয়তো বা চোখ পেয়েছেন, আমি দেখা হওয়ার পরে তো বলবো যে না আমি তো খুব মন খারাপ করেছি। আমার কোনো কাজই তো ভালো না, সেটা আবার প্রথমত এইটি কথা, আমার কাজ সবই ভালো, সেটা আমার কিছু মানুষ একটা মানুষ আমাকে কিভাবে দেখছে বা কিভাবে নিচ্ছে এই বিবেচনা করার আসলে সময় বা মানসিকতা কোনটাই আমার, আমি কি কাজ করছি এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এখনো অব্দি আমি কাজ করে যাচ্ছি, ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার চেষ্টা করছি, এবং সেটা আপনারা করে করবেন। আপনি যারা বিনোদন সাংবাদিকতায় আছেন তারা আপনি খেয়াল করে দেখবেন যে বিগত 6 বছর আগে এবং বিগত 2 বছর যেন আপনারা শুরু করেছেন, এখানে তো অঙ্ক আজ সাথে ভালোবাসা দিবসে দুধ হয়েছে আমার বাড়ি হচ্ছে, এটা কি অনেক পরম পাওয়া, আগামীকাল অনেক চলে যাবে সামনের দিন বলতে কি আমরা উড়িষ্যার চলচ্চিত্র বিষয়ে দেখতে পাচ্ছি অনুপাতে দেখা যাচ্ছে আজকে জানুয়ারি মাসে মানে জানুয়ারি মাসে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে ভালো চলে না, ঈদ সারা সিনেমা মুক্তি দিতে দেখা যাচ্ছে প্রযোজকরা হিমশিম খেয়ে কথা বলি ছোট করে বলছি, যেমন একটা ফেসবুক যুদ্ধ হয় সাংবাদিক ভাইদের মধ্যে, যেমন ধর ওখানে যে আর্টিস্টগুলো আছে বা 500 মানুষের অনেক প্রিয় অপর যার অপ্রিয় সে কিন্তু তার খুব নেগেটিভ রিপ্রেজেন্ট করছে, যেটা ধরেন যে মানুষটা কাজ করছে সে নিজেও জানে না, হ্যাঁ অপর প্রান্তের মানুষটা দেখে সেটাকে খুব প্রেজেন্ট করছে, আবার যে প্রিয় সে কিন্তু আবার খুব ভালো দেখছে। এই যে একটা যুদ্ধের নাম হয় এটা হওয়া উচিত না যে আমাদের সিনেমা আমরা সাপোর্ট করবো দর্শকের কাছে নিয়ে যাবো, দর্শকদেরকে অনুপ্রাণিত করবো যে শুধু আর্টিস্টরি যে আমি অভিনয় করি যে এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে গেছে দর্শকদেরকে বলার জন্য প্রেস মিডিয়া করার জন্য, তা কিন্তু নয়, যে কিন্তু বিনোদন সাংবাদিকতার জায়গা থেকেও দায়িত্ব যে না একটি সিনেমা রিলিজ হচ্ছে সেটা পজিটিভভাবে দর্শকদের কাছে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং সেই